Hey guys, सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाइए, घंटा बजाओ तभी तो प्रसाद मिलेगा। Hello viewers, Smith here. Assalamu alaikum. আপনারা দেখছেন আমার চ্যানেল টোটাল ওয়াচ। Guys, আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনি Instagram আইডি খুলবেন। So let's start. ফার্স্ট আমি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে ক্লিক করবো, কিছুক্ষণ নোট করুন। কিছুক্ষণ নোট করার পর দেখুন প্লে স্টোরে এসে গেছে। প্লে স্টোরের উপরে সার্চ অপশানে ক্লিক করুন। সার্চ অপশানে ক্লিক করার পর নিজের কাছে লিখুন ইনস্টাগ্রাম, INSTAGRAM ইনস্টাগ্রাম লিখে সার্চ দেবেন। কিছু নোট করার পর দেখুন অ্যাপসটি চলে এসেছে। আর এই অ্যাপসটি আমার আগে থেকে ডাউনলোড করা আছে, সো আমার ডাউনলোড করতে হচ্ছে না। আর এই অ্যাপসটির লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওই জায়গা থেকে আপনারা ডাউনলোড করে নেবেন বা প্লে স্টোর থেকে সার্চ করে ডাউনলোড করে নেবেন। আর যেহেতু আমার ডাউনলোড করা আছে, সো আমি ডাইরেক্ট ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করি। ওয়েট করার পর দেখুন আপনার এই অ্যাপসটি আপনার ফেসবুক থেকে কানেক্ট করে করতে পারবেন, বা আপনার যে নিজে দেখুন সাইন আপ উইথ জিমেল আর ফোন নম্বর। আমি আপনাদের দেখানোর জন্য সাইন আপ উইথ, দেখুন আপনার এই যে এটা হলো নাম্বার দিয়ে আপনার ইনস্টাগ্রাম আইডিটা খোলা হয়। আর এই যে এই দেখুন এই সাইডে ইমেল লেখা আছে, ইমেলটা আপনার এই সাইড ইমেল দিয়ে আপনি খুলতে পারবেন, বা এই যে এই সাইডে আপনার ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়ে আপনি খুলতে পারবেন। আমি ইমেল বা ফোন নাম্বার কিছু দিয়ে করবো না, আমার ফেসবুক আইডি দিয়ে কানেক্ট করবো। যাদের ফেসবুক আইডি নেই তারা ফোন নাম্বার বা জিমেল দিয়ে আপনারা খুলতে পারেন, বা ফেসবুক আইডি থাকলেও আপনারা যদি ইনস্টাগ্রাম আইডি এমনিও যদি খুলতে চান ফোন নাম্বার বা জিমেল দিয়ে খুলতে পারবেন। সো আমি যেহেতু ফোন নাম্বার বা জিমেল দিয়ে খুলবো না, আমার ফেসবুক আইডি দিয়ে আমি খুলবো। এর জন্য আমি ব্যাক দিচ্ছি। ব্যাক দেওয়ার পরে দেখুন ডিসকার্ড ইনফো, ডিসকার্ডে ক্লিক দেব। দেখুন ফার্স্ট পেজে এসে গেছে। এই জায়গায় আপনার আমি যেহেতু ফেসবুক অ্যাকাউন্টে কানেক্ট করবো, সো আমার এই যে এই জায়গায় দেখুন কন্টিনিউয়াস কানফিল কানেক্টফিল্ডটা আমার আইডি নাম, সো এটা শো করেছে। সো আমি এই জায়গায় ক্লিক করছি। ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর দেখুন আপনার এই জায়গায় ওয়েলকাম টু ইনস্টাগ্রাম ফেলো কানেক্ট হয়েছে। নিচে দেখুন নিচ দিলে আপনার যে নামটা ওই যে উপরে শো করছে আপনার ফেসবুকে এটা ওইটাই শো করবে। সো নিচে আসে দেখুন চেঞ্জ ইউজার নেম, সো আমি নামটা চেঞ্জ করব, তাই নিচে চেঞ্জ ইউজার নেমে ক্লিক দিলাম। এই জায়গায় দেখুন নামটা আসছে, ওটাই আমি ওই নামটা কেটে আমার রিয়েল নাম যেটা আমি ওটা দিয়ে দেবো। নামটা দেওয়ার পর দেখুন আপনার নিচে নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে কিছু ক্লিক করার পর কিছুক্ষণ লোড নিবে। এই জায়গায় আপনার অ্যাড প্রোফাইল পিকচার, আপনি এই জায়গা থেকে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করে দেবেন। সো আমি এখন প্রোফাইল পিকচারটা অ্যাড করব না, সো আমি স্কিপে ক্লিক দিচ্ছি। স্ক্রিপে ক্লিক দেওয়ার পর দেখুন আপনার রিমেম্বার পাসওয়ার্ড এই জায়গাতে ওকে দিয়ে দিচ্ছি, বা স্ক্রিপ হিসেবে একটা দিলে হবে, আমি ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পর দেখুন ইনস্টাগ্রাম আইডিটা অন হয়ে গেছে। সো এই জায়গায় আপনার ফেসবুক ফ্রেন্ড যারা আছে সব এই জায়গায় আসছে, এই যে ফ্লো দেখুন সব আমার ফেসবুক ফ্রেন্ডরা সব এসে গেছে। সো আমার ইনস্টাগ্রাম আইডিটা অন হয়ে গেছে। এই যে এই মানুষের মতো চিহ্ন দেখছেন, ওই জায়গায় ক্লিক দিই। মানুষের মতো চিহ্ন ওই জায়গায় ক্লিক দেওয়ার পর দেখুন আপনার প্রোফাইলটা এসেছে, যেটা আমার ই করা প্রোফাইলটা। এই যে দেখুন আমার প্রোফাইলটা এসে গেছে, আমার ফেসবুকের
প্রোফাইল পিক আর ফেসবুক নেম। সো এই জায়গা থেকে আপনার প্রোফাইলটা কাস্টমাইজ করবেন। এই যে এডিট প্রোফাইল লেখা আছে, আপনার কাস্টমাইজ করে নেবেন। সো গাইস, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। ধন্যবাদ।